প্রাইমারি টেটের জন্য এই বইটা খুব গুরুত্বপূর্ণ, এই বইটা একদম পড়তেই হবে। উচ্চতর বাংলা ব্যাকরণ বা শ্রী বামনদেব চক্রবর্তী লেখা। তো বইটা একটু বেশ মোটা, দেখো হাতে আর মাত্র 1 মাস টাইম আছে, এই 1 মাসে এই বই পড়ে পুরো রিভিশন করতে হবে। আর আরেকটা বই সঙ্গে পড়লে ভালো হয়, সেটা হচ্ছে কার্তিক চন্দ্র মন্ডলের, মন্ডল প্রকাশনীর বাংলাদেশের বইটি, ওই বইটাও ভালো, সম্ভবত প্রশান্ত নেমন লেখা। এই বইটি মূলত 9-10-এর জন্য লেখা। এখানে ব্যাকরণের প্রত্যেকটা টপিক একদম বিস্তারিত আলোচনা করা হয়েছে, আর এই বইটাকে বারবার পড়ে বারবার রিভিশন করতে হবে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। প্রাইমারিতে এখান থেকেই প্রশ্ন আসে, তবে এটা যদি কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু প্রাইমারি পরীক্ষা ক্র্যাক করা যাবে না, একদম পরিষ্কার কথা। একদম মনে রাখতে হবে, শুধু পড়লে হবে না, বারবার পড়তে হবে, মনে রাখতে হবে। তো চাপ আছে, আর চাপ না নিলে হবেও না, কারণ বেশি পড়লেই সম্ভব, আর বারবার রিভিশন।